হ্যালো ফ্রেন্ডস ভিন্ন খবর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আমি আমার এই চ্যানেলে পুরুষ এবং মহিলাদের ব্যক্তিগত নানা সমস্যা নিয়ে একেবারে খোলা মেলা আলোচনা করি তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব বিবাহিত পুরুষরা বিছানায় তার স্ত্রীর সাথে যে মারাত্মক ভুলগুলো করে থাকে এবং এই ভুলগুলো থেকে কিভাবে তারা বিরত থাকবে দর্শক স্ত্রীর সাথে সহবাসের বিষয়টা নিয়ে প্রত্যেকটা পুরুষের মনে কিন্তু প্রবল আগ্রহ থাকে এবং প্রত্যেক পুরুষই চায় বিছানায় তার স্ত্রীকে সম্পূর্ণ সুখ দিতে তৃপ্তি দিতে কিন্তু তারপরও বিছানায় গিয়ে অনেক পুরুষই কিন্তু ব্যর্থতায় পরিচয় দেয়। এই সময় সামান্য কিছু অসতর্কতার কারণে অনেক পুরুষই কিন্তু ভুল কিছু কাজ করে ফেলে আর এই ভুল কাজগুলো যদি আপনি সুধরাতে পারেন তাহলে আপনাদের যৌন মিলন হবে কিন্তু আরো অনেক বেশি উপভোগ্য যেমন মিলনের সময় একেবারে চুপচাপ থাকা অনেক পুরুষই হয়েছেন স্ত্রীর সাথে মিলন করার পুরো সময়টা একেবারে চুপ করে থাকে বরং এভাবে চুপ করে না থেকে মিলন চলাকালীন সময় আপনি যদি স্ত্রীর সাথে কিছুটা ডার্টি টক করেন কিংবা আপনার কাছে মিলনটা কিরকম লাগছে স্ত্রীর প্রশংসা করেন তাহলে আপনার স্ত্রীর কাছে কিন্তু মনে হবে আপনি তার সাথে মিলন করে আনন্দ পাচ্ছেন একই সাথে তার উত্তেজনাও কিন্তু অনেক বেড়ে যাবে আবার অনেক পুরুষই রয়েছে মিলন করার সময় খুব বেশি তাড়াহুড়ো করে নিজের লিঙ্গ শব্দ হওয়ার সাথে সাথে তারা মনে করে যে এবারই স্ত্রীর সাথে মিলন শুরু করে দিতে হবে কিন্তু এই কাজটি একেবারেই করা যাবে না স্ত্রীর জনিতে লিঙ্গ প্রবেশ করানোর আগে স্ত্রী সম্পূর্ণ উত্তেজিত হয়েছে কিনা কিংবা মিলনের জন্য প্রস্তুত হয়েছে কিনা এই বিষয়টাও কিন্তু পুরুষের খেয়াল রাখতে হবে আবার অনেকেই রয়েছে বীর্যপাত হওয়ার পর লিঙ্গ বের করার জন্য খুব তাড়াহুড়ো করে বরং এটা না করে আপনার বীর্যপাত হওয়ার পরও আপনার স্ত্রী অর্গাজম হয়েছে কিনা সেই বিষয়ে লক্ষ্য রেখে কিছুক্ষণ মিলন চালিয়ে যান কিংবা তার কাছে জানতে চান যে এখন আপনি লিঙ্গ বের করবেন কিনা মিলনের শেষ দিকে কিংবা বীর্যপাতের আগ মুহূর্তে পুরুষ অতিরিক্ত উত্তেজনা বসত খুব জোরে জোরে লিঙ্গ সঞ্চালন করতে থাকে এবং স্ত্রীর শরীর উপরে অতিরিক্ত চাপ দিতে থাকে এই বিষয়টা মোটেও ঠিক নয় বরং আপনার খেয়াল রাখতে হবে যে আপনার সঙ্গিনী কতটুকু জোরে লিঙ্গ সঞ্চালন সহ্য করতে পারে কিংবা আপনার কতটুকু ওজন বা ভার সে সহ্য করতে পারে মিলনের সময় আপনার স্ত্রীকে আপনার লিঙ্গ চুষে দেওয়ার জন্য চাপ দেবেন না কারণ অধিকাংশ মহিলারাই পুরুষের লিঙ্গ চুষে দেওয়ার বিষয়টাকে অপছন্দ করে আর আপনি যদি তাকে লিঙ্গ চুষে দেওয়ার জন্য চাপ দেন তাহলে হয়তো মিলনের আগেই তার মিলনের আগ্রহটা কমে যাবে অধিকাংশ পুরুষরাই মিলনের সময় মহিলাদের স্তন এবং তাদের যৌনাঙ্গকে বেশি গুরুত্ব দেয় তারা মনে করে মহিলাদের স্তন এবং হচ্ছে তাদের তাদের স্তনে করলে এবং লিঙ্গ খুব বেশি ভালো লাগবে কিন্তু বিষয়টা আসলে এরকম নয় একজন মহিলার শরীরের প্রায় প্রত্যেকটা অঙ্গই কিন্তু যৌন উত্তেজক তাই মিলনের আগে সঙ্গিনীর শরীরের প্রত্যেকটা জায়গায় খুব ভালো করে আদর করে তাকে উত্তেজিত করুন আবার অনেক পুরুষরাই স্ত্রীর সাথে মিলন করার সময় তার পায়ুপথে লিঙ্গ প্রবেশ করাতে চায় কিন্তু বেশিরভাগ মহিলারাই কিন্তু দিয়ে মিলন করার বিষয়টাকে একেবারে অপছন্দ করে মিলনের সময় আপনি যদি তার লিঙ্গ প্রবেশ তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনার সাথে মিলন করাটা খুবই একটা পছন্দ করবে না। সব সময় শুধু আপনার ইচ্ছা অনুযায়ী মিলন করবেন না বরং আপনার স্ত্রীও যখন যৌন উত্তেজিত হয় কিংবা আপনাকে মিলন করার ইঙ্গিত দেয় তখন তার ইচ্ছা অনুযায়ী মিলন করে দেখুন ছোটখাটো সকল ভুলের কারণে আপনাদের দুজনেরই কিন্তু মিলনের প্রতি আগ্রহ কমে যেতে পারে তাই দীর্ঘদিন একে অপরের সাথে সহবাসের আগ্রহ অটুট রাখার জন্য এই ভুলগুলো করা থেকে বিরত থাকুন